যুক্তরাষ্ট্রের একটি বিদ্যুৎ কোম্পানির মামলায় উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত হয়েছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি উনিশশো সালে সরকারের চুক্তিভঙ্গের বিষয়টি থামা বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি দেশের উত্তরাঞ্চলে একটি ভাসমান বা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় শেখ হাসিনা সরকার উনিশশো সালে চুক্তি করা হলেও বছর পর তা বাতিল করা হয় আর্থিক ক্ষতিতে পড়ে স্মিথ কো জেনারেশন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইজ মনসুরকে যুক্তরাষ্ট্রে পেয়ে পঁচিশ বছর পর সে মামলার ফের নাড়াচাড়া দেয় স্মিথ কো জেনারেশন গত তেইশ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক জে নিকোলাস এতে দেশ জুড়ে নানা উদ্বেগ সৃষ্টি হয় এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপিল করার পর অর্থ উপদেষ্টা ও গভর্নরের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয় তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে উদ্বেগ রয়েই গেছে ফ্রিজ কিনে পারেন রয়েছে কোটি কোটি